আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোনো টাউন হল 12তে কীভাবে 3 স্টার নিতে পারবেন এই ট্রুপসের মাধ্যমে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই জন্য আপনাকে ইউজ করতে হবে 8টা সুপার আর্চার, 5টা ইয়াতি অ্যান্ড লগ লাঞ্চার ইউজ করলে সব থেকে বেস্ট, এবং লগ লাঞ্চারের ভেতরে থাকতে হবে 2টা ইয়াতি, 2টা গোলেম, 2টা আইস গোলেম অ্যান্ড স্পেল থাকবে 8টা ব্যাট স্পেল, 1টা পয়জন আর 4টা ফ্রিজ। সো বেসিক্যালি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন অ্যাটাকের মধ্যে এ নিয়ে আপনি আমাকে যদি চ্যালেঞ্জ দেন আপনার ক্লানে আসার জন্য, এসে এই আর্মি দিয়ে টাউন হল 12 মারতে হবেই হবে। আমি অসংখ্যবার অসংখ্য বেসে এই আর্মি ট্রাই করে দেখেছি, 100% 3 স্টার হবে। সো আপনারা চাইলেও ইউজ করতে পারেন। দেখেন, এখন আমি ব্যাট স্পেল ইউজ করিও নাই, স্টিল আমার ব্যাট স্পেল 8টা ব্যাট স্পেল হাতে, 1.5 মিনিটের মধ্যে বেস ফিনিশ। এখনও ব্যাট স্পেল ইউজ না করলেও বেস ফিনিশ হতো। আমি জাস্ট ইউজ করছি দেখানোর জন্য আপনাদেরকে। সো প্লিজ গাইস, যারা টাউন হল 12তে ভালোভাবে অ্যাটাক দিতে পারছেন না, তারা এই স্ট্র্যাটেজি অবশ্যই ফলো করতে পারেন এবং আমার চ্যানেলটাও ফলো করে নেবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য।